কয়রায় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা সাত এর পরিচালক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। উপজেলার সাতটি ইউনিয়নে ৫১,৯৫৪ জন ভোটার রয়েছে। তার মধ্যে ২৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ২টি ভোট নষ্ট হয়েছে। নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২জন। এর মধ্যে মোহাম্মদ আবু হানিফা চেয়ার প্রতীক নিয়ে ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ সময় বিজয়ী মোহাম্মদ আবু হানিফা সাংবাদিকদের জানান, কয়রা এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহকদের স্বার্থে তিনি কাজ করবেন এবং এলাকায় যেসব সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মুশিরুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামত উল্লাহ, সহকারী প্রকৌশলী ইকরামুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল কর্মকর্তা তারিক বিন আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও কয়রা থানার অফিসার ইনচার্জ ABMS দোহা। আমার নাম আবু হানিফ, আমি আমার এলাকা হচ্ছে গোবরা কুরবুসা। হ্যাঁ, আমি ওই যে ওরাতুলা একতা যুব সংঘের সভাপতি প্রত্যানের দায়িত্ব আছি। আমি কাজ করতে চাই যাতে জনগণের সুযোগ সুবিধা যত অসুবিধা না হয়, সবার জন্য যদি কিছু করতে পারি সেইটি সার্থকতা। ভোট কাস্টিং এর সংখ্যা ২৬৫, এখানে মাস প্রতীক নিয়ে পেয়েছে ১৮ ভোট আর চেয়ার প্রতীক নিয়ে পেয়েছে ২৪৫ ভোট এবং বাতিলকৃত ভোট সংখ্যা ০২, মোট ভোট হচ্ছে ২৬৫। এখানে আমরা মাস প্রাপ্ত ভোট সংখ্যা ১৮, ফলাফল দ্বিতীয় স্থান এবং আবু হানিফ ২৪৫ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে, অর্থাৎ বিজয়ী প্রার্থী মোহাম্মদ আবু হানিফ হানিফা আবু হানিফা তাকে আমরা বিজয়ী হিসেবে ঘোষণা করেছি। আবু হানিফ আমাদের পল্লী বিদ্যুতায়নের বোর্ডের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ।